তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে দত্তপুকুর স্টেশন এলাকায় বিজেপির প্রতিবাদ সভা রবিবার রাতে। আমনাগা মণ্ডল তিনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে যে দুর্নীতি এবং শিক্ষা দপ্তরের দুর্নীতি, যেখানে শিক্ষা দপ্তরের অধিকাংশ মানুষ আজ জেলে, পাশাপাশি 100 দিনের কাজ, জব কার্ডের যে দুর্নীতিসহ রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সামনে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আজ বিজেপি আমনাগা মণ্ডল তিনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গত বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ আনা হয়েছিল, সেই অত্যাচার আক্রমণকে প্রতিরোধ করে বিজেপি ঘুরে দাঁড়িয়েছে। এই প্রতিসভা থেকে তেমনটাই বার্তা দেওয়ার চেষ্টা রাজ্যের শাসক দলকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের যে ব্যাপক দুর্নীতি এবং শিক্ষা দপ্তরের যে দুর্নীতি, সমগ্র শিক্ষা দপ্তর আজকে জেলে এবং 100 দিনের কাজের দুর্নীতি, জব কার্ডের দুর্নীতি, এছাড়া একাধিক রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে আজকে আমাদের এই পথসভা। অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসকে, যে আপনারা গত বিধানসভা ভোটের পরে যে পরিমাণে অত্যাচার করেছিলেন আমাদের উপরে ভোট পরবর্তী হিংসায়, তারপরে আমরা আমাদের যে প্রতিরোধ ক্ষমতা যে গড়ে তুলেছি আজকে এই পথসভার মাধ্যমে, আগামী পঞ্চায়েতে আমাদের শক্তি প্রদর্শনেরও একটা বিষয়কে সামনে রাখছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে। দেখুন, তৃণমূলের যা পরিস্থিতি, তৃণমূলের যে নেতাটি আগে সাইকেল নিয়ে ঘুরত, সে এখন স্কর্পিও নিয়ে ঘোরে। তো এটা রাতারাতি তো ইনকাম করে এটা করেননি। তৃণমূল কংগ্রেসের 99% নেতা কর্মীরা চোর, তাই তৃণমূল কংগ্রেসের জন্য রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে আমি মনে করি আরো কারাগার হওয়া দরকার, সমগ্র দলটি জেলে থাকা দরকার আছে। তাই অ্যারেস্ট হচ্ছে আজকে এবং আগামীতে আরো হবে। জয়দেব পাল, আমনাগা মণ্ডল তিনের। একটা নতুন কারখানা, একটা নতুন আইটি কোম্পানি, একটা নতুন কিছু করার এদের কোনো ক্ষমতা নেই। এরা পুরনো প্রকল্পের নতুন নাম চাপানো থেকে শুরু করে বিভিন্ন রকম গল্প দিয়ে সারাটা বছর কাটিয়ে, এরা কৃষক বিপ্লবের কথা বলছে। 2016 সালে যখন নরেন্দ্র মোদীজি বললেন যে সয়েল হেলথ কার্ড করাতে হবে, কৃষককে জানতে দাও, কৃষককে বুঝতে দাও তার মাটির কী অবস্থা, অন্য কী ফসল করা যায়, অন্য কী কাজ করা যায়। আপনি 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কৃষকদের নাম দিতে পারলেন না, সূচি দিলেন না, তারা টাকাটা থেকে বঞ্চিত।